আমার থেকে জিততে পারবি না রোহন। চল দেখা যাবে কে জেতে। পৌঁছে যাবো, তাহলে সবাইকে হারিয়ে দেবো। এখান দিয়ে যাই। আরে দাঁড়া দাঁড়া দাঁড়া, সৌমিক কোথায়? আরে এতক্ষণ তো এখানেই ছিল। ও সাইকেল খারাপ হয়ে যায়নি তো? চল গিয়ে দেখে আসি। রোহিত, সৌমিক, আমি এখানে। আওয়াজটা ওই দিক থেকে আসছে। চল সৌমিক, সৌমিক কোথায় তুই? সৌমিক, 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 সৌমিক। রোহিত, রোহিত, সৌমিক, 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 রোহিত। কি হয়েছে সৌমিকের? সৌমিকের আওয়াজ এই দিক থেকে আসছিল, তারপর জানি না কোথায় গেল। সৌমিক, 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 আমি এখানে। আরে সৌমিক, তুই পড়ে গেলি কি করে? আমি তোদের হারাতে চেয়েছিলাম, সেই জন্য শর্টকাট নিলাম, আর গর্ত দেখতে পাইনি, পড়ে গেছি। এরকম বোকার মতো কেন করলি? আরে ওর উপরে চেঁচিয়ে লাভ নেই, ওকে বার করতে হবে। ভাই আমাকে বের কর, আমার খুব ভয় করছে। কিন্তু বার করব কি করে? ওই দেখ লাঠি পড়ে আছে। আয় উঠে, তাড়াতাড়ি উঠে আয়। সাবধানে সাবধানে, আস্তে আস্তে উঠে আয়। টান টান, জোরে টান। সাবধানে সাবধানে। আরে আমার সাইকেল। আরে তুই তো আগে উপরে আয়, সাইকেল পরে কোনোভাবে চলে যাবে। আয় সৌমিক, সাবধানে। অভিজিৎ, এই খুলিটার চারপাশে অনেক ক্ষত চিহ্ন আছে। খুলিটা এখানে আছে মানে স্কেলেটনও আশেপাশেই থাকবে। হ্যাঁ, থাকার তো কথা। দেখো তো একটু আশপাশটা, একটু ভালো করে খুঁজে দেখো। স্যার, হ্যাঁ স্যার, এই যে স্কেলেটন। সাবধানে সাবধানে, একদম সাবধানে। খুলিটা তো নেই দেখছি। মনে হচ্ছে এই খুলিটা এই স্কেলেটনেরই হবে, যেটা এইটার থেকে হারিয়ে গিয়েছিল। হ্যাঁ হারিয়ে তো গেছিল, কিন্তু খুলি আর কঙ্কাল আলাদা আলাদা কেন? স্যার হতে পারে কোনো বন্য প্রাণী মাথার খুলিটা খুবলে নিয়ে গেছে। পুরবি খুলিটা যেভাবে চোট পেয়েছে, এটা কোনো জঙ্গলের পশুর কাজ নয়, বরং কোনো মানুষের কাজ। হ্যাঁ স্যার, যদি কোনো জঙ্গলি জন্তু করতো তাহলে এত খারাপভাবে ভাঙতো না স্যার। আর হাড়ের মধ্যেও কোনো ক্ষতের দাগ থাকতো, কিন্তু এখানে তো কিছুই নেই। স্যার এই পেলভিস বোন দেখে তো মনে হচ্ছে যে এটা কোনো মহিলার কঙ্কাল। হ্যাঁ অভিজিৎ, আর এই কাপড়টা দেখো, এই কাপড়টা তো কোনো মহিলারই কাপড় মনে হচ্ছে। ফেব্রিকটা তো খুব দামি মনে হচ্ছে স্যার। হ্যাঁ মনে তো হচ্ছে কোনো ধনী পরিবারের। হতে পারে কোনো প্রপার্টি টপার্টির জন্য একে মেরে দিয়েছে। স্যার এটা পাওয়া গেছে। আর এটার মধ্যে একটা মশা আটকে রয়েছে স্যার। এটা কি স্যার? গদের আঠা। গাছ থেকে আঠার মতো জিনিস পড়ে না, সেটাই হলো এটা। গদের আঠা, এটা স্যাপ। কিন্তু স্যার এটা কঙ্কালের নিচে কিভাবে এলো? হয়তো মারা যাওয়ার আগে মেয়েটাকে এই মশাটা কামড়াচ্ছিল, সেই সময় এই আঠা উপর থেকে নিচে পড়ে আর মশা এতে আটকে যায়। বস, এর পাঁজরের মধ্যে একটা হাড়ে লক্ষ্য করে দেখো, কিছু দাগ লেগে আছে। সালুখে, গলিটা এখানে ছুঁয়ে গেছে, একে কেউ গুলি করেছে। একদম ঠিক বস, গুলি এর পাঁজরে লেগেছে আর হাড়টাকে ফুটো করে বেরিয়ে গেছে। বড়ই অদ্ভুত স্যার, কেউ কাউকে গুলি করার পর তার গলা কাটবে কেন? হ্যাঁ, এই ব্যাপারটা তো অদ্ভুত বটেই, কিন্তু এই কথাটা তুমি খুনিকে জিজ্ঞেস করো, কারণ এখানে তো কেউ জানে না আর এও বলতে পারবে না যে এই কাজটা করেছে। না, মনে হয় একে খুব ঘৃণা করত, কোনো কাজের প্রতিশোধ নিয়েছে ও। নিশ্চয়ই খুঁজে বের করতে হবে সালুকে, এই কঙ্কালটা আসলে কার। আচ্ছা সালুকে স্যার, এর স্কাল থেকে একটা মুখের আদল বানানো যায় তো? না সচিন, ফেসকে রিকনস্ট্রাক্ট করার জন্য এই চিকবোনগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এর তো চিকবোন নেই, তাই এর ফেসকে রিকনস্ট্রাক্ট করা অসম্ভব। স্যার তার মানে এর পরিচয় জানার জন্য আমাদের কাছে ওই কাপড়টুকুই আছে যেটা ওর লাশের পাশে পাওয়া গেছে। ঠিক করে মাপ নাও, 1 ইঞ্চিও যেন বেশি না হয় না কম। খুব ফেমাস ডিজাইনার আমি। এসব কি হচ্ছে? হ্যাঁ কিছু না তো স্যার। ভালো হয়েছে আপনারা এসে গেছেন, পরিচয় করিয়ে দিই, ইনি খুব নাম করা ডিজাইনার। তুমি কি এনার কাছে বিয়ে ড্রেস বানাচ্ছ? হ্যাঁ আসলে স্যার কোনো না কোনো দিন তো আমাকে বিয়ে করতেই হবে তাই না, তাই এখন একটা স্যুট বানিয়ে নিচ্ছি। এইরকমই যদি তোমার ভাবসাব থাকে তাহলে তো সন্দেহ আছে। আর তুমি ফেডরিক, বিবাহ বার্ষিকীর জন্য পাঞ্জাবি বানাচ্ছ? হ্যাঁ আপনি কি করে জানলেন? যদি আপনারাও কিছু বানাতে চান তাহলে বলুন, খুবই ফেমাস ডিজাইনার আমি। রবি, এনাকে ওই কাপড়টা দেখাও তো। এই কাপড়টার ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন? বলতে পারবো, সেরকম ফেমাস নই আমি। এই কাপড়টার তো পুরো ঠিকুজি কষ্টে বলে দেবো। এটা 100% না, 80% কটন, 20% লাইলন, ডবল টিক আর এনশিয়েন্ট ডিজাইন। এটা এনশিয়েন্ট ডিজাইন? কত কত পুরনো এটা? এই ধরুন 6-7 মাস। 6-7 মাসের পুরনো মানে এনশিয়েন্ট, মানে পুরনো হয়ে গেল। ফ্যাশনের জগতে তো এটা এনশিয়েন্ট, বাবা আদমের যুগে। আর তাছাড়াও সেই সময় লোকে এই কাপড়টা খুব একটা পছন্দ করেনি, একদম অচল ছিল। আর আমি তো এইসব কাপড়গুলো ছুঁয়েও দেখি না। আচ্ছা তাহলে কোথায় কোথায় পাওয়া যেতে পারে এই কাপড়? আমি কি জানি। আর তাছাড়াও এটা রেডিমেড, ছোটখাটো দোকানে বিক্রি হয়। আচ্ছা তো আপনি এটা বলতে পারবেন যে এই কাপড় দিয়ে ঠিক কি কি বানানো যায়? আবার তো সেই একই কথা বললেন আপনি। কি বললাম আমি? আমার দক্ষতার উপর আপনি সন্দেহ করলেন, আর আপনি তো জানেন যে আমি কতটা ফেমাস ডিজাইনার। আর এটা তো আমি ইজিলি বলতে পারি যে এটা দিয়ে 1 পিস ড্রেসই তৈরি হয়। আচ্ছা কিরকম বয়সের মেয়েরা এই ড্রেস সাধারণত পরে? এই ধরুন 24 to 30। আর কিছু? দেখুন আমার কিন্তু অনেক কাজ আছে, আর আপনারা তো জানেন আমি খুব। হ্যাঁ আপনি তো খুবই ফেমাস। হ্যাঁ ম্যাম, একটা শেষ প্রশ্ন। আমরা জানি যে আপনি অনেক বড় ডিজাইনার এবং এই সব কাপড়ে আপনি হাতও দেন না, কিন্তু আপনি বলতে পারবেন কি যে এই সব ড্রেস কোথায় পাওয়া যায়? আপনি জানেন যে আপনারা খুবই লাকি। আচ্ছা, এই ধরনের কাপড় ওই সময় অনলাইনে বিক্রি হতো। আপনি যে কোনো কাপড় বিক্রি করা ওয়েবসাইটে চলে যান আর ওখানে গিয়ে সার্চ করুন, ওখানে আপনি ইজিলি অ্যাভেলেবেল পাবেন। এবার আমি যাই, থ্যাংক ইউ। রাজ, ওই কাপড়গুলো প্যাক করে নিয়ে এসো। অভিজিৎ, দয়া একটা কাজ করো, পুরো অনলাইন ওয়েবসাইট চেক করো, দেখো কারা এমন আছে যারা এই কাপড় বিক্রি করে, আর তারপর ওদের থেকে ওদের কাস্টমারের লিস্ট চেয়ে নাও যারা এই ধরনের কাপড় অর্ডার দিয়েছিল। এই মেয়েটি ওই কাস্টমারদের মধ্যেই কেউ একজন হবে, ওদের মধ্যেই কেউ একজন। কনফার্ম করেছিলে তো এই অ্যাড্রেসটাই? হ্যাঁ স্যার, অনলাইন রেকর্ড থেকে জানা গেছে ৩০ জন এটা কিনেছিল, এখন শুধু ৪ জন বাকি। তার মধ্যে ৩টে হয়ে গেছে, বাকি রইল শুধু এইটা। আমার তো দৃঢ় বিশ্বাস যে স্যার এইটাই হবে। হ্যাঁ বলুন, কি চাই আপনাদের? আপনি মেনকা? কি রে, তোর কি আমাকে মেনকা ম্যাম মনে হচ্ছে রে? আমার নাম নিধি রে, নিধি, এই বাড়ির মেড। নিধি? হ্যাঁ, এখানকার কাজের লোক। বলুন কি দরকার? দেখো আমরা সিআইডি থেকে। সিআইডি? তোমার মেনকা ম্যাডামকে ডাকো। আসুন স্যার, আসুন, ভেতরে আসুন। নিধি, কারা এরা আর বাড়ির ভেতর ঢুকে এলো কি করে? সাহেব, ওনারা। আমরা সিআইডি থেকে। একবার মেনকা ম্যাডামকে ডাকুন, ওনার সঙ্গে কথা আছে। মেনকা? আগে হ্যাঁ, মেনকা। ও এখানে নেই। এখানে নেই তো কোথায় আছে? দেখুন, আপনি আমাকে যা জিজ্ঞেস করেছেন আমি তার উত্তর দিয়ে দিয়েছি। আপনার সাথে ওনার সম্পর্ক কি? আমার স্ত্রীও, আই মিন স্ত্রী ছিল। তাহলে তো আপনি বলতে পারবেন যে উনি কোথায় আর কখন আসবেন? দেখুন, আমি ওর ব্যাপারে কিচ্ছু জানি না, আর ওর ব্যাপারে আমি আপনাকে কোনো সাহায্য করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনি এই কাপড়টা দেখুন, এটাকে চেনেন আপনি? এটা তো কোনো মেয়ের পোশাক, আমি এটা চিনি না। আচ্ছা, প্রথমে আপনি এটা জানেন না যে আপনার স্ত্রী কোথায় আছে, এখন আবার ওনার জামাও চিনতে পারছেন না? দারুণ ব্যাপার। ইনি কে? আমি স্যার ওনার সেক্রেটারি। সেক্রেটারি? বাড়িতে? এখানে বাড়িতেই আপনি অফিস খুলেছেন নাকি? হ্যাঁ। না স্যার, এ তো ডিকটেশনের জন্য এখানে এসেছিল। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যার আজ সকাল থেকে আমার খুব শরীর খারাপ ছিল, তাই আমি ওকে ওই বাড়িতে ডেকে পাঠাই। দেখুন, আমাদের জানাটা খুব প্রয়োজন, এই জন্য ভালো করে আপনি ভেবে বলুন মেনকা কোথায় আর কখন আসবে। স্যার আমি সত্যি বলছি, আমি কিচ্ছু জানি না, আর তাছাড়া ও এখান থেকে 2 মাস আগে চলে গেছে। 2 মাস ধরে নিখোঁজ, আর আপনি পুলিশেও কমপ্লেন করেননি কেন? স্যার আমি বলছি, এক মিনিট। হ্যাঁ স্যার, এই আমার ডায়েরি অনুসারে 2 মাস আগে আপনার স্ত্রী হারিয়ে গিয়েছেন, আর আপনি লজ্জায় নিজের স্ত্রীর মিসিং কমপ্লেন লেখাননি যাতে কেউ জানতে না পেরে যায়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্যার 2 মাস ধরে বউ নিখোঁজ আর সেক্রেটারি বাড়িতে, আমার তো পুরো ব্যাপারটাই গোলমেলে ঠেকছে। আপনার মনে পড়ছে না যে আপনার স্ত্রী কোথায়? আপনি একটা কাজ করুন, আমাদের সঙ্গে আপনি বিউরোতে চলুন, একটু আপনি ওখানে থাকলে আপনার স্মৃতিশক্তি অবশ্যই ফিরে আসবে। স্যার আসলে আমরা কোথাও একটা যাচ্ছিলাম। আমিও যাব স্যার। হ্যাঁ হ্যাঁ, কেন নয়, চলুন। না স্যার, আমার মনে পড়ছে স্যার, আমি বলছি আপনাকে। স্যার বলুন। স্যার আপনার সব প্রশ্নের উত্তর আপনি ক্যাম্পেল শিপিং কোম্পানিতে গেলে পেয়ে যাবেন। ক্যাম্পেল শিপিং কোম্পানি? স্যার ওই মেনকা নামের মেয়েটা না আমার সংসার শুরু হওয়ার আগেই শেষ করে দিয়েছিল স্যার। দেখুন আপনার অসুবিধা আমি বুঝতে পারছি, কিন্তু আমাদের তরুণের সঙ্গে দেখা করা খুব দরকার, এইজন্য প্লিজ বলুন ওকে কোথায় পাওয়া যাবে। স্যার ও ওই দিন থেকে নিরুদ্দেশ যেদিন মেনকার সাথে দেখা করতে এখানে এসেছিল। এই ব্যাপারটা তো 2 মাস আগে ঘটেছে, তাহলে কি তরুণ 2 মাস ধরে? 2 মাস হয়ে গেল আর আমি ওর জন্য অপেক্ষা করছি স্যার, ও আমার সাথে দেখা করতে আসেনি স্যার। 2 মাস হয়ে গেল, আমার আমাকে বিয়ে করবে বলে কথা দিয়েছিল আর এই দেখুন স্যার আমি ওর জন্য কত গিফট কিনেছি সাথে যখন ও ফিরবে আমি ওকে এই গিফটগুলো দিতে পারি কিন্তু স্যার আমার এরকম মনে হচ্ছে যে ও আমার সত্যিকারের ভালোবাসাটাও ভুলে গেছে স্যার ওর কাছে আমার কোনো ভ্যালুই নেই এবার আমি কি করব স্যার সো ম্যাডাম চলুন যাবো আচ্ছা স্যার মেনকার পাশাপাশি তরুণও নিখোঁজ তাও 2 মাস ধরে কিছু মাথায় ঢুকছে না স্যার তরুণের ফোন নাম্বার আছে না আপনার কাছে হ্যাঁ স্যার আছে রিক ফোন নাম্বারটা নাও দেখো ফোনটা চালু আছে কিনা আর যদি থাকে তাহলে খোঁজ নাও কোথায় আছে ইয়েস স্যার স্যার খুবই ভেঙে পড়েছে তরুণের এভাবে হঠাৎ চলে যাওয়াতে তাহলে ধীরজ মেনকার সাথে সাথে তরুণকেও গায়েব করে দেয়নি তো হতে পারে স্যার এই ধীরজের উপর কড়া নজর রাখতে হবে আমাদের সঙ্গে দেখা করার পর ও খুব ঘাবড়ে গেছে কোনো না কোনো ভুল তো নিশ্চয়ই করে ফেলবে নিশ্চয়ই কোনো ভুল করবে আরে ভাই মশা খুব আরামে ভেতরে লুকিয়ে বসে আছো কোনো লাভ নেই আজ আমি তোমাকে বাইরে এনেই ছাড়বো যা কিছু হোক কি হয়েছে স্যার আপনার আপনি কখন থেকেই একটা ছোট মশার পেছনে পড়ে রয়েছেন একটা মশাও তো মানুষের পেছনে পড়ে অনেক কষ্ট দেয় সারিকা সেটা তো ঠিক আমি ভাবলাম এবার আমি এই মশাটার পেছনে পড়ে যাই ইতিহাস বলছে যে আজ পর্যন্ত মশাই মানুষের রক্ত চুষে কিন্তু আজ সালুখে এই মশাটা রক্ত চুষবে একটা মশা মানুষকে কি বানিয়ে দেয় সারিকা কি বানিয়ে দেয় একটা ডেঙ্গু রোগী বানিয়ে দেয় একটা মশা মানুষকে ডেঙ্গুর রোগী বানায় কিন্তু এই মশাটা মানুষকে একজন কয়েদি বানাবে মানে মানে হচ্ছে সারিকা এই যে এই মশাটা রক্ত হয়তো আমাদের খুনির ঠিকানা দেবে তরুণ তরুণ দরজাটা খোলো খোকা আমি দাঁড়িয়ে আছি ওভাবে কাজ হবে না দরজা ভাঙো মেনকাও তরুণের বন্ধু আর সিনাও তরুণের বন্ধু এর মধ্যে একটা হয়ে গেছে লাশ আর একজন কেঁদেই চলেছে তরুণকে তো এর জবাব দিতেই হবে উত্তর ওকে দিতেই হবে মেনকাকে গুলি করে মেরেছে আর এদিকে তরুণের বাড়িতে একটা গান পাওয়া গেল যেটা ও লুকিয়ে রেখেছিল স্যার ওকে নিশ্চয়ই এটা দিয়েই মারা হয়েছিল কিন্তু স্যার ওর লাশের কাছে তো আমরা কোনো গুলি পাইনি দেখো আতরের গন্ধ গন্ধটা তো এখানে বেশি এই ব্যারেলে হতে পারে যে বন্দুকের গায়ে লেগে থাকা গন্ধ এই প্লাস্টিক ব্যাগে লেগে গেছে। হ্যাঁ ফেডরিক, তুমি ঠিকই বলেছো। যেই গানটা ধরেছে না, তার হাতে আতর ছিল, ও এই গানটা এইভাবে ধরেছিল, আর ওর হাতে যে আতর লেগেছিল এই ব্যারেলে লেগে যায়। আমরা এই গন্ধটাকেই অনুসরণ করব। কিন্তু স্যার, এই গন্ধটা খুঁজবো কি করে? পারফিউমের দোকান থেকে। আসুন আসুন ভাই, চিন্তার কোনো কারণ নাই, যত খুশি চান আতর কিনে নিয়ে যান। দেখুন, এসেছি তো আমরা ঠিকই, কিছু কিনতে নয়, আতরের ব্যাপারে কিছু তথ্য চাই। তথ্য? হ্যাঁ। আরে দাদা বুঝুন একটু আমার দশা, আতরের করি ব্যবসা। হ্যাঁ, কিছু নিয়ে যান তথ্য যদি পেতে চান। আরে এদিকে একবার দেখুন, আমার কথাটা একবার শুনুন। যদি আতরের খোঁজ আপনি দেন, তাহলে বেঁচে যেতে পারে কারো প্রাণ। বাবা বাবা, কি কথা শোনালেন আপনি, পরিবেশ জমিয়ে দিলেন আপনি। আরে এখন আপনি হয়ে গেলেন আমার খুব কাছের। তো বলুন, কি আতর আছে আপনার কাছে? এই আছে আমার কাছে, দেখুন। এ তো আতর নয়, এ তো অস্ত্র, প্রাণ নেবার অস্ত্র। এর থেকে গন্ধ তো বেরোয় না, হ্যাঁ বেঘরে প্রাণটা যায়। শুনুন, এটা শুকে দেখুন, বলুন কি আতর লেগে আছে। দাদা এইখানটা ভালো করে শুকে দেখুন, এইখানটায় কি আতর লেগে আছে। শুকুন শুকুন, ভালো করে শুকুন। আপেলের গন্ধ, আঙ্গুরের জাদু, হাওয়াতে যেন কিছু ছড়িয়ে গেছে। এই আতর কি করে এলো আপনার কাছে? আরে এসব ছাড়ো, এটা বলো থাকলে আতর দেখিয়ে ফেলো। আরে না না, এই আতরটা খুবই রেয়ার, তাই রাখতে হয় এর খুব কেয়ার। এই আতরের খুবই বেশি দাম, তাই এই দোকানে রেখে আমার নেই কোনো কাম। কোথায় পাওয়া যাবে এটা? এ তো আপনাকে ডিস্ট্রিবিউটারই বলতে পারবে, কারণ ও হচ্ছে বড় বাগান, অনেক বড় কারবার, ও বড় ডিলার, আমি ছোটখাটো ব্যবসাদার। এক মিনিট পুরবি, এটা হলো তরুণের ফোনের লোকেশন। এই সমস্ত জায়গা দেখে বলো ওই ব্যবসায়ীর দোকান ঠিক কোথায় আছে, চট করে বলে ফেলো তো কোথায়। এই তরুণটাকে, এই গানটা যার, এই গন্ধওয়ালা বন্দুক, গলি নম্বর ৮-এ ডিস্ট্রিবিউটারের দোকান আছে। নাম হচ্ছে ওর ছায়লা, কিন্তু মনে ওর খুব ময়লা। মনে রাখবেন লোকটা খুবই বাজে, আর আমার মনে হয় ওর ২ নম্বরই ধান্দা আছে। থ্যাংক ইউ। আরে ছায়লা যদি একবার কথা দিয়ে দেয় না, তাহলে কাজ নিয়ে কোনো চিন্তা নেই। আন্ডারস্ট্যান্ড, চিল ম্যান চিল। আপনারা প্রশ্ন, তুমি নয় প্রশ্ন আমরা করব। ছায়লাকে প্রশ্ন, চিল ম্যান চিল। চিল তো আমরা হয়েই যাব যদি আমাদের সমস্ত প্রশ্নের তুমি সঠিক জবাব দাও, আর যদি না দাও আমরা তোমাকে বরফের চাইয়ের উপর শুয়ে রেখে পুরো চিল করে দেব। ফেডরিক, কেন একে ভয় দেখাচ্ছ? এ তো এমনিতেই বলে দেবে, হ্যাঁ তাই না? তুমি কি এটাকে চিনতে পারছো? হ্যাঁ স্যার, সিনেমায় দেখেছি স্যার, হিরো আসে, গুন্ডাদের দিকে তাক করে, গুলি চালিয়ে দেয়, ঢাই ঢাই ঢাই। স্যার এ তো কমেডির মুডে আছে। চলো এবার একে ট্র্যাজেডিও দেখাই। অভিজিৎ, ওই গান দিয়েই একে উড়িয়ে দাও। স্যার এসব কি বলছেন না আপনারা? হ্যাঁ ঠিকই বলেছেন, বন্দুকটা তো এমনিতে ইল্লিগাল, আর একে মারলে তার দায়ও আমাদের নিতে হবে না। চিল ম্যান চিল। আপনারা ছেলেকে ভয় দেখাচ্ছেন কেন? এটা খুব অন্যায় কাজ। দেখ আমরা জানি তুই আতরের ব্যবসার আড়ালে বেআইনি অস্ত্রের কারবার করিস। এই গানটা তোমার নয়, যেটা তরুণ নিয়েছিল। কে? স্যার মনে হচ্ছে সোজা কথা এখন উত্তর দেবে না। কেন বলবো না আমি? কে বলেছে? কেন বলবে না ছাইলা? অবশ্যই বলবো। তাহলে বল, পাঁজি দেখে বলবি নাকি? আমি পাঁজি না দেখেই বলে দিচ্ছি। হ্যাঁ স্যার, এই গান তরুণ আমার থেকে নিয়েছে। তরুণ? তরুণ কোথায়? চিল ম্যান চিল, বাই গডের দিব্যি। তরুণ কোথায় আছে ছাইলা সেসব কিছু জানো না? তুমি জানো না? যদি তুমি না জানো তরুণ কোথায় তাহলে ওর কাছে গান কি করে পাঠালে? আমি গান পৌঁছে দিইনি, ও নিজেই নিতে এসেছিল। সন্তোষ ওকে ছাইলার কাছে নিয়ে এসেছিল। সন্তোষ? এই আবার কে? স্যার ছাইলা তো এসব কিছু জানে না, ছাইলাকে ক্ষমা করে দিন স্যার। চুপ, এখানে কাজ করছো আবার ক্ষমা চাইছো? চল 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 চল, আমি বলছি স্যার, বলে দিচ্ছি সব। সালুকে, হ্যাঁ তুমি নাকি মশার রক্ত শুষে নিচ্ছ? শারিকা বললো না, মানে নিজের ঘরের লোকই অভিযোগ করেছে। বেশ ভালো, মানে হ্যাঁ শুষেছি, মশার রক্ত শুষেছি। কি জানতে পারলে? মশার থেকে খুনির খোঁজ পেয়েছি। ও কি, মশার থেকে খুনির খোঁজ পেয়েছেন? হ্যাঁ, মানে মশার ভিতরে এখনো রক্ত আছে? হ্যাঁ বস, এই মশাটা গোঁদের মধ্যে নিশ্চয়ই আটকে গিয়েছিল, কিন্তু এর মধ্যে যে রক্ত ছিল সেটা ভ্যাকুয়ামের কারণে বেঁচে গেছে। হ্যাঁ স্যার, কিন্তু এর থেকে খুনির পরিচয় পাওয়া গেল কি করে? এই মশাটা গোঁদের মধ্যে আটকে যাওয়ার আগে যার রক্ত শুষেছিল সেই রক্ত খুনির ছিল, কিন্তু এই রক্ত লাশেরও তো হতে পারে না সচিন? লাশের ডিএনএ আর মশার থেকে পাওয়া রক্তের ডিএনএ এক নয়, তাই রক্তটা খুনিরই। আর একটা কথা বস, এই মশার রক্ত থেকে আমরা সিকল সেল অ্যানিমিয়ার লক্ষণ পেয়েছি, যেটা লাশের রক্তে আমরা পাইনি। সিকল সেলস? হুম, সিকল সেলস। আমি বুঝিয়ে বলছি, সিকল সেলস অ্যানিমিয়ার রোগীর রক্তে রেড ব্লাড কর্পাসেলস, লোহিত রক্তকণিকা, গোলাকার হয় না, ওগুলো এরকম হয়ে যায়। এই দেখো, ঠিক এইরকম। এগুলো হচ্ছে সিকল সেলস অ্যানিমিয়ার ব্লাড সেলস, আর এইগুলো নর্মাল ব্লাড সেলস। সঠিক মাত্রায় অক্সিজেন না পাওয়ার কারণে লোহিত রক্তকণিকাগুলো দুর্বল হয়ে যায়। এই ধরনের রোগীদের জয়েন্ট পেন হতে শুরু করে, আর ওদের শ্বাস প্রশ্বাসেও সমস্যা হয়। তাহলে এই লোকটা নিশ্চয়ই হসপিটালে আসা যাওয়া করে। ঠিক কথা বস। আরও একটা কথা, এটা খুব রেয়ার ডিজিজ, খুব কম মানুষেরই এটা হয়। তাহলে তো স্যার খুনিকে ধরা সহজ হয়ে গেল। ঠিক বলেছ সজিন, ওর আশেপাশে যতগুলো হসপিটাল আছে সেখানে গিয়ে খোঁজ নাও, এরকম কজন রুগী আছে যাদের সিকল সেল অ্যানিমিয়ার ট্রিটমেন্ট চলছে। আপনি কে? সন্তোষ। হ্যাঁ আমি সন্তোষ। কি কাজ আছে? আরে 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 আরে, আপনারা কারা? আর এটা কি করছেন? এরকম করতে পারেন না, এলাকায় আমার সম্মান আছে। আরে কি কি এটা? দেখ, আমরা করতে চাইলে অনেক কিছুই করতে পারি। এখন তুই শুধু এটা বল, তরুণকে চিনিস? কোন তরুণকে? আমি চিনি না। এ শোন, ইয়ার কি নামের বল, নাহলে সামনে হিমান দাঁড়িয়ে রয়েছে, দেখছিস তো? এনার এক একটা হাত না 2.5 কিলোর। কানের নিচে একটা বাজালে না, এখান থেকে সোজা ওপরে চলে যাবি। এবার বেশি না বকে তাড়াতাড়ি বল। পঙ্কজ। তবে স্যার এই পঙ্কজের আইডিয়াটা খুব ভালো, ওঠানোর ব্যাপারটা। হ্যাঁ বাঁচাও 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 বাঁচাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে না, ছেড়ে না আমায়। আস্তে 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 বলো, তবে তোমাকে ছাড়া হবে। না আমি মায়ের দিব্যি বলছি স্যার, না আমি কোনো তরুণকে চিনি, না আমি ওর অ্যাড্রেস জানি স্যার। যদি তরুণের খোঁজ না দিতে পারো তাহলে তোমার পরের অ্যাড্রেস হবে হসপিটাল, আর তারপরে আমাদের জেলে। বলো তাড়াতাড়ি, বলো তাড়াতাড়ি। বলছি বলছি স্যার, বলছি ওই ওই গলিতে যে শেষ বাড়িটা আছে স্যার, স্যার ওখানে তরুণ থাকে স্যার। আরে এই সময় আবার কে এলো? শিনা, শিনা তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। আমাকে এতটা দেখতে খারাপ লাগছে যে তুমি আমাকে দেখে ভয় পেয়ে গেলে? না না, আমি তোমার মুখ দেখে ভয় পাইনি। তুমি এত জোরে জোরে দরজা ধাক্কা দিচ্ছিলে না, তো সেই ওই আওয়াজ শুনে আমি ভয় পেয়ে গেছিলাম। আসলে কি বলো তো তরুণ, আমি তোমাকে এতটা ভালোবাসি না, শুধু তার জন্য। শিনা তোমায় কে বললো যে আমি এখানে আছি? তরুণ আমার সত্যিকারের ভালোবাসা এখানে টেনে নিয়ে এসেছে, আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম না এই জন্য। শিনা তুমি আমার কথাটা বুঝতে পারছো না। জানো তোমার প্রবলেমটা কি, যে তুমি আমাকে বুঝতে চাও না। অ্যাকচুয়ালি তুমি তুমি আমার ভালোবাসাটাকে বুঝতে চাও না। আর এক আমি মানে কার্ড, এই গিফট, এই গিফট দিতে এসেছিলাম তোমায়, এই কার্ড দিতে এসেছিলাম তোমায়, কিন্তু না, আমার ভালোবাসার তোমার কোনো মাথা ব্যথাই নেই। তুমি শুধু এটা চিন্তা করছো যে আমাকে এখানে কে নিয়ে এসেছে। এ এনেছে আমাকে এখানে। সন্তোষ, এ কি হয়েছে তোর? তোর মুখ এত ফুলে গেল কি করে? আরে এসব এমনি। হ্যাঁ আসলে ব্যাপারটা হলো, আমার মার খাওয়ার শখ হয়েছিল। হ্যাঁ আমি রাস্তার মধ্যে একটা লম্বা চওড়া পালোয়ান পেয়ে গেলাম। হাত জোর করে অনুরোধ করলাম ওনাকে যে ভাই পালোয়ান, আজ আমার মার খাওয়ার ভীষণ ইচ্ছে হয়েছে, আমাকে মারো। পালোয়ান বললো তাই? তো আমি বললাম হ্যাঁ বাবা এটাই। পালোয়ান লাফিয়ে আমার অনুরোধ মেনে নিল। তারপরে ঢিসুম, তারপর আবার ঢিসুম, খুব মারলো। ভাই ভাই তুই যাচ্ছিস কোথায়? আরে ভাই আমি যাচ্ছি না, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে ভাই। কি? তুমি কে? এতক্ষণ যে পালোয়ানের কথা বলছিলাম উনি সে। কি? এখনই অবাক হওয়ার কিছু নেই, তোমার মার খাওয়ার শখ আমি পূরণ করব। না না স্যার, আমার মারটার খাওয়ার কোনো ইচ্ছা নেই। মার খাওয়ার শখ নেই কিন্তু প্রাণী মারার শখ আছে, আর সেই শখ মেটাতে তুমি মেনকাকে মেরেছো। কি মানে? মানে তুমি খুন করেছো? তার মানে? হ্যাঁ তুমি একজন খারাপ প্রেমিক হওয়ার সাথে সাথে একটা খুনিও। ও গড, আমার তো জীবনটাই স্পয়েল হয়ে গেল। না না শোনো তো আমার কথা। এখন চুপচাপ আমাদের প্রশ্নের উত্তর দে, না হলে পরের থাপ্পড়টা আমার পড়বে। না না স্যার মারবেন না আমাকে, আমি সবকিছু সত্যি কথা বলছি। মেনকাকে খুন আমি করেছিলাম স্যার। মিথ্যা, তরুণে খুনটা করতেই পারে না। আরে তরুণ সবার সামনে স্বীকার করেছে সালুকে। দেখো বস, আমি সেই সত্যি কথাটাই বলছি যেটা মশাটা বলেছে। আবার তুমি মশা নিয়ে পড়েছো। বস লাখ কথার এক কথা, তরুণের ব্লাড গ্রুপ হচ্ছে ও পজিটিভ, আর মশার থেকে যে রক্ত পাওয়া গেছে তার ব্লাড গ্রুপ হচ্ছে এ বি পজিটিভ। তাহলে এটা তো পরিষ্কার তরুণ খুনটা করেনি। তাহলে তরুণ মিথ্যে বললো কেন? কেন? তাহলে খুনি কে? স্যার স্যার খুনি কে সেটা এই রিপোর্ট বলতে পারে। সারা শহরে সিকল সেল অ্যানিমিয়ার পেশেন্টদের এটা রিপোর্ট, আর এত পেশেন্টের মধ্যে এই একজনই ফিমেল যার ব্লাড গ্রুপ এবি পজিটিভ, আর যার ডিটেলস ওই মশায় পাওয়া রক্তের সঙ্গে মিলে গেছে। নিধি, নিধি নামটা শুনেছি বলে মনে হচ্ছে। নিধি, খোঁজ নিয়ে দেখতে হবে কোন হসপিটালে ওর ট্রিটমেন্ট চলছে। অভিজিৎ, এই নিধির আসার সময় হয়ে গেল, আর এদিক থেকে ডক্টর রাকেশের কেবিনের উপর নজর রাখি। হ্যাঁ এক্সকিউজ মি, ডক্টর রাকেশ? হ্যাঁ রুম নাম্বার 7। ওকে ডক্টর রাকেশের কেবিনের সামনে একটা মেয়েকে তো দেখতে পাচ্ছি। এটাই আবার নিধি নয় তো? স্যার স্যার এ তো কি রে, তোর কি আমাকে মেনোকা ম্যাম মনে হয় রে? আমার নাম নিধি রে, নিধি। তাহলে এই হলো নিধি? এটা হতে পারে না স্যার, স্যার তো মেনোকা স্যার, নিধি নয় স্যার। কি বাজে কথা বলছো তুমি? ও মেনোকা কি করে হতে পারে? স্যার আমি বাজে কথা বলছি না স্যার, স্যার আপনি বিশ্বাস করুন স্যার, স্যার এ মেনোকা। তাহলে ওই ওর বাড়িতে কাজের মেয়ে এসে যে কাজ করছিল, যদি এ ওই বাড়িতে মেড সেজে থাকতে পারে তাহলে এই কঙ্কালটা কার? স্যার আমার কথা বিশ্বাস করুন, এ মেনোকাই। আমি ওকে নিজের হাতে গুলি করেছি স্যার। ও বেঁচে থাকতে পারে না স্যার। আরে সামলা, আরে এটা নিয়ে যাও, এর জ্ঞান ফেরানোর চেষ্টা করো যত তাড়াতাড়ি সম্ভব। যাও, ভালো হয়েছে স্যার, আমরা এখন হসপিটালেই, এখানেই অজ্ঞান হয়ে গেছে আর এখানেই একে অ্যাডমিট করে দেবো। আরে যাও তাড়াতাড়ি। সাবধানে সাবধানে, বড় ধরনের প্ল্যানিং করে খুন করা হয়েছে। তরুণের মনে হয়েছিল খুন করে দিয়েছে, কিন্তু আসলে খুন হয়নি, আর আসল খুনি তার আড়ালে অন্য কাউকে খুন করে দিয়েছিল। অভিজিৎ ও নিজের অপরাধ ঢাকার জন্য অনেক কিছু নাটক করেছে যাতে ওকে কেউ সন্দেহ না করতে পারে। আর স্যার যাকে খুন করা হয়েছে তাকে প্রথমে গুলি করা হয়েছে, তারপরে গলা কাটা হয়েছে। এটা ওর একার কাজ তো মনে হয় না। ঠিকই বলেছো, কারোর একার কাজ নয় এটা। সেই জন্য আমরা ডাক্তার রাকেশকে বলেছি যখনই নিধি আসবে তখন ও যেন সঙ্গে করে কাউকে নিয়ে আসে। দেখো আমি তোমাকে এই উপদেশই দিতে পারি যে তুমি তোমার নিজের কাউকে এখানে ডেকে নাও। কিন্তু ডক্টর, আরে দেখো তোমাকে অ্যাডমিট করাতে আর আমরা কিন্তু দেরি করতে পারবো না। আরে বাবা অনেক ফর্মালিটিস আছে, আর তাছাড়া তোমার খেয়াল রাখার জন্য তো আরো কাউকে চাই নাকি? সেই জন্য আমি বলছি যে তুমি তোমার নিজের কাউকে ডেকে নাও। এক্সকিউজ মি, রুম নাম্বার 7টা কোন দিকে? ডান দিকে গিয়ে ফার্স্ট ফ্লোরে। আপনি কে? আমি স্যার ওনার সেক্রেটারি। এ তো ধীরাজের সেক্রেটারি। স্যার তার মানে এগুলো এদের কারসাজি, এরা যেন হাতছাড়া না হয়। CID নিধি পালাও। দাঁড়াও, দেখতে পান না? কি হয়েছে? লাইটের কি হলো? এত বড় হসপিটালে এরকম লোডশেডিং হয় নাকি? ইমার্জেন্সি পেশেন্টদের কি হবে? হ্যাঁ জেনারেটর তো অন করা উচিত। আরে কি হলো? কি লাইট চলে গেল? আরে সিকিউরিটি, মেন সুইচটা কোথায়? মেন সুইচ ওইদিকে, চলো দেখাও তাড়াতাড়ি। খুন করেছো প্রতিশোধ নেওয়ার জন্য। কিসের প্রতিশোধ? তরুণ আর নীরাজের থেকে আমাদের জীবন নষ্ট করার প্রতিশোধ। আর ওরা দুজনে মিলে আমাদের সব কিছু কেড়ে নিয়েছে, তার প্রতিশোধ। এক তীরে দুই শিকার। আমরা মেনকার খুন করে সেই দোষটা ধীরাজ আর তরুণের ওপর চাপিয়ে দিই। আর এই গুলি, গুলিগুলো কি হলো যা তোমার লেগেছিল? ওটা নকল গুলি ছিল, আমি বন্দুক থেকে বার করে গুলি চেঞ্জ করে দিয়েছিলাম। তোমরা দুজন প্রতিশোধ নেওয়ার জন্য ধীরাজ আর মেনকাকে আলাদা করে দিয়েছো, আর তারপরে নিধি তুমি মেনকা সেজে তরুণকে বোকা বানাতে শুরু করলে। তোমার প্ল্যান এটা ছিল যে তরুণ মেনকা ভেবে তোমার ওপর গুলি চালায়। হ্যাঁ, তোমার কি মনে হয়েছিল ধীরাজা তরুণের সামনে তোমার পর্দা কোনোদিন ফাঁস হবে না? পরিচয় কেউ জানতে পারতো না স্যার, কারণ দুজনে দুজনকে চিনতোই না। সমস্ত রহস্য একদিন ঠিক ফাঁস হয়ে যায়। তুমি চেষ্টা অনেক করেছো যে মেনকার লাশ পাওয়া যায় আর ধীরাজ যেন ফেঁসে যায়, কিন্তু এরকমটা হলো না। আর তাই তুমি মেনকার খুলিটা বাইরে বের করে রেখেছিলে যাতে সেটা কারুর চোখে পড়ে যায় আর ধীরাজ আর তরুণ ধরা পড়ে, তাই না? এত বুদ্ধি খাটিয়েছো, অনেক ষড়যন্ত্র করেছো, কিন্তু একটা কথা ভুলে গিয়েছিলে। ভুলে গিয়েছিলে ন্যায় বলে পৃথিবীতে একটা শব্দ আছে যে নিজেই রাস্তা খুঁজে নেয় অপরাধী পর্যন্ত পৌঁছতে। আইন তোমাদের কোনোদিন ক্ষমা করবে না, কঠোর শাস্তি হবে তোমাদের, হয়তো ফাঁসি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.